হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি ডাস্ট অ্যালার্জি, যে ধুলোর অ্যালার্জি হয়ে থাকে সে ডাস্ট অ্যালার্জির ব্যাপারে সমস্ত কিছু ডিটেলস জানকারি দেবো। বন্ধুরা, এর সাইন অ্যান্ড সিমটম, যদি আপনাদের ডাস্ট অ্যালার্জি হয়ে থাকে সে সমস্ত কী কী লক্ষণগুলি, আপনারা কী কী অসুবিধার সম্মুখীন আপনারা হবে, এর কারণ কোন কোন কারণে এটি হয়ে থাকে, এবং এর এমন কিছু গুরুত্বপূর্ণ জাস্ট এ সিঙ্গেল মেডিসিনসের কথা শেয়ার করবো, একটি মেডিসিনসের কথা শেয়ার করব যে ওষুধটি কিছু দীর্ঘদিন ধরে ব্যবহার করলে আপনাদের ডাস্ট অ্যালার্জির সমস্যা, যে ধুলোর অ্যালার্জি, সেই ডাস্ট অ্যালার্জির সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। সেই জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের আসা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, আমি ডক্টর এম ডি শাহরুখ, তারা দেরি না করে চলেন, শুরু করা যাক। ভিউয়ার্স, অ্যালার্জির সমস্যা দিন দিন প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। বন্ধুরা, প্রায় শতকরা 100 ভাগের মধ্যে প্রায় 40-50 ভাগ মানুষের এখন অ্যালার্জির সমস্যা হয়ে যাচ্ছে। বন্ধুরা, চাই সেটা আর্টিকেল স্কিন অ্যালার্জি হোক, চাই সেটা ডাস্ট অ্যালার্জি হোক, চাই সেটা অ্যালার্জিক রাইনাইটিস হোক, চাই সেটা ফুড অ্যালার্জি হোক, কোনো খাবার হোক, কোনো না কোনো ধরনের অ্যালার্জির সমস্যা থাকছে। বন্ধুরা, এই অ্যালার্জিটা কী? বন্ধুরা, আমাদের শরীরে যে ইমিউন সিস্টেমটা আছে সেই ইমিউন সিস্টেমটা কী করে, আমাদের শরীরের রোগ বিষয় থেকে নিজেকে রক্ষা করতে সাহায্য করে। বন্ধুরা, সেই জন্য আপনারা দেখবেন ছোটো মোটো কোনো, মনে করেন যে কোনো চামড়ার মধ্যে ইচিং হচ্ছে বা ছোটো মোটো কোনো অ্যাকিউট কেস রোগ হলে এটা বিনা ওষুধেই ধীরে 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 ঠিক হয়ে যায়। এর কারণ হচ্ছে আমাদের ইমিউন পাওয়ার। বন্ধুরা, আমাদের শরীরের যে প্রতিরক্ষা ক্ষমতাটা থাকে, যে ইমিউন সিস্টেমটা থাকে, সেটা রোগের সাথে লড়াই করে, রোগকে ড্যামেজ করতে এবং শরীরকে ঠিক রাখতে সাহায্য করে। বন্ধুরা, কিন্তু এই ইমিউন সিস্টেম আমাদের শরীরের সাথে যে রক্ষা করতে যে সাহায্য করে সেটা একটা ভালো রিয়াকশন দেয়, কিন্তু এই ইমিউন সিস্টেম যদি আমাদের শরীরে খারাপ রিয়াকশন দেয় তখন তাকে আমরা অ্যালার্জি বলি। বন্ধুরা, চাই সেটা ডাস্ট নাকের মধ্যে দিয়ে ধুলো প্রবেশ করলে শরীরের মধ্যে শরীর উল্টা রিয়াকশন দিল, বা কোনো কিছু খেয়ে শরীরের মধ্যে রিয়াকশন দিল সেটাকে আমরা অ্যালার্জি বলি, ইত্যাদি ধরনের অ্যালার্জি সিস্টেমগুলো হয়ে থাকে। বন্ধুরা, মেন যে সিস্টেম সেটা হচ্ছে ইমিউন সিস্টেম। ইমিউন সিস্টেম যদি সঠিক থাকে আমাদের শরীর রোগ বিসুখ থেকে রক্ষা করে, আর এই ইমিউন সিস্টেমটা যদি গণ্ডগোল হয়ে যায় তখন আমাদের শরীরের এক্সট্রা ওভার রিয়াকশনস তৈরি হয়। বন্ধুরা, চাই সেটা স্কিনের উপর কোনো ধরনের ইচিং আর্টিকেরিয়া বের হোক, চুলকানি হয়ে যাক, বা শ্বাস নিতে সমস্যা, বা অ্যালার্জির কারণে সর্দি হয়ে যাওয়া, ইত্যাদি প্রতিটি কন্ডিশনসকে আমরা অ্যালার্জিক কন্ডিশনস বলে থাকি। তো ভিউয়ার্স, এখন যদি আমি আপনাদের বলি যে আপনাদের যদি ডাস্ট অ্যালার্জি হয় সেক্ষেত্রে আপনাদের কী কী সাইন অ্যান্ড সিমটমস, লক্ষণগুলো আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, ধুলোর কাজ করলে বা রাস্তায় এমন কেউ করছে ধুলোর কাজ, নাক দিয়ে ধুলো প্রবেশ করলে বিভিন্ন ধরনের লক্ষণগুলো দেখা যায়। বন্ধুরা, যেমন রানি নোস, নাক দিয়ে প্রচণ্ড পরিমাণে জল পড়া, সর্দি, স্নিজিং, হাঁচি হওয়া, তার সাথে অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা বা অ্যালার্জিক সাইনোসাইটিসের সমস্যা, বা বহুদিন ধরে ডাস্ট অ্যালার্জির সমস্যা থাকলে কারো কারো অ্যালার্জি কফ, কাশি হতে পারে, শ্বাসকষ্ট, ব্রিথিং সমস্যা, ইত্যাদি যাবতীয় সমস্যা, ইত্যাদি যাবতীয় লক্ষণ দেখা যায়। বন্ধুরা, এক কথায় ধুলো নাক দিয়ে ঢুকলে বা ধুলোর কাজ করলে যদি আপনাদের শরীরের যে কোনো একটা ওভার রিয়াকশন শুরু করে, বা যে কোনো ধরনের যদি আপনারা আলাদা কোনো খারাপ সিমটমস বা খারাপ লক্ষণ দেখতে পান, তখন তাকে বা সেটিকে ডাস্ট অ্যালার্জির লক্ষণ হিসেবে আপনাদের বিবেচনা করতে হবে। বন্ধুরা, এই ডাস্ট অ্যালার্জি খুবই খারাপ একটা জিনিস, অ্যালার্জি খারাপ একটা জিনিস, কারণ অ্যালোপ্যাথিক মেডিসিনসে এই সমস্ত অ্যালার্জি সারে না। বন্ধুরা, আপনাদের হোমিওপ্যাথিক মেডিসিনস কিছু দীর্ঘদিন ধরে ব্যবহার করতে হয়, ফলে কি ধীরে 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 আপনাদের অ্যালার্জির সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যায়। বন্ধুরা, সেই জন্য আমি আজকে এর একটা এমন একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন শেয়ার করব, যে মেডিসিনটির নাম হচ্ছে বন্ধুরা পথস। পথস আপনাদের মাদার টিনচার ফরমে নিয়ে আসতে হবে, এসবিএল, WSI, ডক্টর এক ব্যাগ, যে কোনো কোম্পানি আপনারা নিয়ে আসতে পারেন, আমি স্ক্রিনের উপর পিক লাগিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এটি যে কোনো হোমিওপ্যাথিক ফার্মেসিতে খুবই সহজে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যদি আপনারা অনলাইন কিনতে চান, healthmark.com, onenergy.com ইত্যাদি ওয়েবসাইট থেকে আপনারা খুবই সহজে এটি পেয়ে যাবেন। পথস ডাস্ট অ্যালার্জির জন্য খুবই ইফেক্টিভ একটি মেডিসিনস, এবং 100% ভাবে সেখানে কাজ করে থাকে। বন্ধুরা, ডাস্ট অ্যালার্জি ধুলার কারণে, ধুলার অ্যালার্জির কারণে শরীরে যেই সমস্যা সৃষ্টি হোক না কেন, হাঁপানি হলে, শ্বাসকষ্ট, স্নিজিং, রানি নোস, হাসি, ওয়াটারি আই, চোখ দিয়ে জল পড়লে, ইত্যাদি ডাস্ট অ্যালার্জির যে সমস্ত সিমটমস,
যে সমস্ত লক্ষণ এই পোথোস মেডিসিনসের সাথে কভার করে বন্ধুরা, সেই জন্য এটি খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। এটি আপনাদের সামান্য পরিমাণে গ্লাসের জল নিতে হবে, প্রায় হাফ কাপের মতো গরম জল নিলে ভালো হয় বন্ধুরা। হাফ কাপের মতন গরম জল নিয়ে, হালকা গরম জল নিয়ে এই ওষুধটি 15-20 ফোঁটা দিতে হবে। 15-20 ফোঁটা দিয়ে ওষুধটি দিনে 3 বার খেতে হবে, সকাল দুপুর এবং রাত। ভাত খাওয়ার আধা ঘন্টা আগে ও ভাত খাওয়ার আধা ঘন্টা পরে, যে কোনো সময় খালি পেটে আপনাদের এটা ব্যবহার করতে হবে। এটি খুবই ইফেক্টিভ একটি মেডিসিন ডাস্ট অ্যালার্জির জন্য। যদি আপনাদের ডাস্ট অ্যালার্জির সমস্যা ক্রনিক হয়, বহু বছর বছর ধরে ডাস্ট অ্যালার্জির সমস্যা, সেক্ষেত্রে এই মেডিসিন আপনারা 6 মাস ব্যবহার করবেন, আপনাদের সমস্যা ধীরে 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 ঠিক হয়ে যাবে। একটু ধৈর্য ধরতে হবে। যদি অ্যাকিউট হয়, 2-3 মাসের সমস্যা, সেক্ষেত্রে 1 মাসের মতো ওষুধটি ব্যবহার করতে হবে, আপনাদের ডাস্ট অ্যালার্জির সমস্যা পুরোপুরি হবে ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের এতটুকু হলেও ভালো লেগেছে। যদি এই ভিডিওটি এতটুকু পরিমাণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি বেল আইকনে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। সুস্থ থাকেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।